धनु राशि अक्टोबर 2023 अर्थ बृष्टि घटे एत अर्थ रोजगार करबें जे अर्थ बृष्टि घटे कारण निश्चित भावे आपनादेर बोलबो धनु राशि अधिपति ग्रह के बृहस्पति धनु राशि अधिपति ग्रह बृहस्पति बर्तमाने कोथाय रयेछे मेष राशिते रयेछे बृहस्पति रयेछे राहुर संगे बृहस्पति राहु एकत्रे गुरुचंडाल दोष तैरि करे गुरुचंडाल दोषटी तैरि होयेछे मेष राशिते धनु राशिते नय सुतरां धनु राशि जातक जातिकारा एर कुफल पाबे ना बृहस्पतिर जे शुभ फल पावार छिलो सेटा कम पेलेओ जेहेतु मेष राशि मंगलेर घर मंगल बर्तमाने निजस्व नक्षत्रे रयेछे सुतरां मंगल शुभ फलदायक हिसाबे धनुराशिर जन्य किन्तु एखाने काज करबे एबार बृहस्पति जेहेतु बक्री अवस्थाय रयेछे किछुदिन परे राहु स्थान परिवर्तन करबे मीने आसबे राहु स्थान परिवर्तन करलेई केतु स्थान परिवर्तन करबे 31 अक्टोबर ए निये आमरा एकटी पर्व अलरेडी दियेछि আপনারা দেখবেন এবং সেটি আপনাদের বেনিফিটেড হবে বৃহস্পতি দুটি ঘর ধনু এবং মীন দুজনার কপালেই অর্থ বৃষ্টি ঘটবে এটি অত্যন্ত শুভ সংবাদ এতদিন অর্থ কষ্ট ছিল আপনাদের আর একটি বিষয় অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার সেটি হচ্ছে প্রেম ভালোবাসা দাম্পত্য এক্ষেত্রে কোনো রকমভাবে অশুভ সংকেত নেই এবার আমরা অ্যাট এ গ্লান্স জেনে নেব কি কি ভালো কি কি মন্দ শরীর মন ভালো যাবে না তার জন্য যে একবারে বিরাট ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারি চিকিৎসার মধ্যে থাকতে হবে তাও না বিভিন্ন কারণেই মানুষের শরীর এবং মন ভালো থাকে না শরীরের সঙ্গে মনের একটা সম্পর্ক রয়েছে যেহেতু শরীরটা খুব একটা ভালো থাকবে না তার জন্য কিঞ্চিতভাবে মানসিক সমস্যা দেখা দেবে আপনারা এই ক্ষেত্রে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তারা চন্দ্রের বীজ মন্ত্র করবেন আমি সবশেষে চন্দ্রের বীজ মন্ত্র শরীর এবং মনের জন্য বলে দেব ধনস্থান অতি শুভ ভ্রাতা ভগ্নী শুভ মা বাবার শুভ শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ নয় অতি শুভ বড় কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা নেই আইনি সমস্যা নেই এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ভাগ্য অতি শুভ কর্ম শুভ ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে অর্থবৃষ্টি এমনি হবে না ব্যবসায় যদি শ্রীবৃদ্ধি না ঘটে কর্মে উন্নতি ব্যয় সীমিত যেখানে ব্যয় যখন কমে যায় ব্যয় কন্ট্রোলে থাকে তার চাইতে সুসংবাদ আর কিছুই হতে পারে না কতগুলো জিনিস জন্মকুণ্ডলিতে বা গোচর ভিত্তিক যে এখন আমরা ফলাফল করি বিশেষভাবে ধ্যান রাখি প্রেম দাম্পত্য ভালোবাসা এটি কেমন খুব ভালো আইনি সমস্যা আছে কি না নেই ব্যয় আমি রোজগার করলাম 5 টাকা ব্যয় করলাম 10 টাকা তাহলে ঋণ হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে ঋণ হওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতির যে ধনুরাশির যে ঋণ হওয়ার বারবার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা একদম কমে গেল আপনারা পোশাক আশাক পরবেন লাল হলুদ সাদা বেগনি এবং আপনারা রাহুর পোশাক পরেন যদি কালো পোশাক পরেন যদি তাতে ভয়ঙ্কর কোনো ক্ষয়ক্ষতি নেই আপনারা কালো পোশাকও পরিধান করতে পারেন আপনাদের জন্য গৃধবর্ণ কেতুর পোশাক অর্থাৎ ধূসর কালা বর্জনীয় পূজোর সময় শুভ দিক উত্তর পূর্ব পশ্চিম এগুলি শুভ দিক দক্ষিণেও যাত্রা করতে পারেন দক্ষিণে না গেলেই ভালো যদি একান্তই টিকিট কেটেই ফেলেন যাবেন অসুবিধা নেই ভ্রমণ শুভ আপনারা বীজ মন্ত্র করবেন বৃহস্পতির ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে প্রত্যহ স্নান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন পূজোর এই অক্টোবর মাসটা এতটাই ভালো যাবেন যে আপনারা ভাবতে পারছেন না কতটা সুন্দর মাস আপনাদের অপেক্ষা করছে
ভালো জায়গাগুলো যখন ভালো হয় তখন ভালোভাবে চলতে হয়। চলার পথটা যদি ঠিক হয় তাহলে কিন্তু ভালো। একটি সমস্যা হবে, সেটা নেশাদ্রব্য সেবন করলে বিপদে পড়ে যাবেন। নেশাদ্রব্য থেকে পুজোর মাসে বিরত থাকবেন, তাহলে অনেক ভালো থাকবেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের জন্য আমরা পরবর্তী ক্ষেত্রে একটি সুন্দর টোটকা দেবো, কিভাবে আপনারা যারা এখনও পর্যন্ত ঋণ থেকে বেরোতে পারেননি ঋণ থেকে মুক্তি হবেন। এখন বৃহস্পতির জাতক জাতিকাদের জন্য আমি আরেকটি কথা বলবো, যারা শুক্রের ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা, শুক্রের ফিঙ্গার হচ্ছে বুড়ো আঙুল। আমি আজকে একটি পোস্ট করেছি, বৃহস্পতির যারা ধনু মীন এরা রয়েছে এদের যদি কালো তিল থাকে এবং ফিঙ্গারটা যদি গদাকৃতি থাকে, এহেন জাতক জাতিকা বৃহস্পতি মানে ধরুন ধনু রাশি ধনু লগ্ন এই রকম যদি হয় তাহলে তাদের কিন্তু বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ হচ্ছে কি, তারা অটোমেটিক্যালি শুক্রের ক্ষেত্রে তিল থাকলে তারা কামুক প্রকৃতির হয়। আমরা তো কাউরির স্বভাবকে পরিবর্তন করতে পারবো না। এরকম জন্মকুণ্ডলিতে যদি কাউরির বা হস্তরেখায় যদি সমস্যা থাকে, তাদের সমস্যা রয়েছে, তারা নেশাদ্রব্য সেবন করলেই বিপদের পাল্লায় পড়ে যাবে, সেখান থেকে সমস্যা ডেকে আনবে। কাজে যাতে সমস্যা না হয়, একদম নিশ্চিতভাবে কোনো বিপদ না হয়, তাহলে সেক্ষেত্রে দেখবেন যদি সেরকম যদি তিল থাকে তাহলে ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করবেন, ওং সাং মাতা ভুবনেশ্বরী, প্রত্যহ সন্ধেবেলায় ওং সাং মাতা ভুবনেশ্বরী 28 বার করে করবেন, ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার জন্য আমাদের প্রত্যেকটি পর্ব সুন্দরভাবে পরিবেশন করা হয়, এবং আপনাদের কাছে আমরা চাই শুধুমাত্র শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার আপনাদের অনেকজন বন্ধু দেখবে, এতে একটি ভালো জিনিস সকলের কাছে পৌঁছাবে এবং সকলে দেখে উপকৃত হবে। নমস্কার, ধন্যবাদ।